মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর একটা নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে আমি অনন্য চলে এসেছি মনের ডায়েরি ভিডিওসে। তো আজকে হলো গিয়ে 2nd সেপ্টেম্বর, থার্সডে। ঘড়িতে এখন সকালবেলা বাজে এই নিয়ার অ্যাবাউট 8টার মতো বাজে। তো শুরু করছি একটা নতুন ব্লগ। চলে এসেছি কিচেনে, আর এসে কিছু কাজটা করে নিয়েছি, কারণ দুটোই তো হাত, কাজও করব আবার শুটিংও করবো, সেটা তো হয় না, দুটো হাত ভাগিস, আরও দু চারটে হাত দিলে আরও বেশি সুবিধা হতো। যাই হোক, তোমাদের দেখাচ্ছি কী করছিলাম এতক্ষণ। দাঁড়ো, আজকে পাপা কী এনেছে, আবার সেই ফ্যামিলি ফিশ, লোটে ফিশ। তো এই মাছগুলো ধুলাম আর এই মাছটা ধুলাম, আজকে এই দুটো মাছ রান্না হবে। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস দেখাই চল। তো আজকে হলো আমার, দাঁড়াও, হ্যাঁ, আজকাল আমাদের ম্যাডামের বার্থডে, মানে আমাদের স্কুটির বার্থডে আর কি। সো দু বছর আগে 2019, হ্যাঁ 2019-এ এটা আমরা নিয়ে আসি এনাকে আমাদের বাড়িতে। তার আগে আমি শিখি চালানো, তারপরে কিনি, তবুও এখনও পুরোপুরি যে ভালোভাবে, খুব ভালোভাবে চালাতে পারি তা নয়, তাও চেষ্টা করি। তবে আমার সবথেকে মুশকিল হয় হলো গিয়ে যখন এই উঁচু নিচু জায়গাতে কোনোভাবে পার্কিং করতে হয়, কোনো মলে গেলে নিচে জায়গাতে পার্কিং করতে হয়, তখন আমাকে একটু বেশ চাপ হয়ে যায়। তাও চেষ্টা করি, কখনো কখনো নিলেও হেল্প করে দেয়, কখনো যে সিকিউরিটি দাদারা থাকে তারাও খুব হেল্প করে দেন। সো হিয়ার ইজ মাই স্কুটি, মাই ফ্রেন্ড, মাই কম্প্যানিয়ন। তো আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি অফিসের জন্য, আর গুগল রেডি হয়ে গেছে ওর অনলাইন ক্লাসের জন্য। আমি একটু তাতে একটু রেডি হয়ে গেছি, কারণ গুগলের কি আর্টস ক্লাসে ওকে যাতে একটু হেল্প করতে পারি। তো এখন শুরু হবে আর্টস ক্লাস, চলো চলো দেখি কী করছে। একে দিয়ে কিছু করানো ভীষণ মুশকিলের ব্যাপার, করবি না আমাকে দিয়ে করাবি? দুটো, তো আজকে সকালবেলা তোমাদেরকে তো অনন্য নিশ্চয়ই বলেছে যে আজকে আমাদের স্কুটিটার জন্মদিন। তো আমি সকালবেলা বেরিয়েছিলাম, গিয়ে স্কুটিটাকে আজকে ভালোভাবে ধুয়ে ফুয়ে, ভালোভাবে ওয়াশ ফাশ করে আবার একটুখানি চালিয়ে তারপর রেখে দিয়েছি। তো আজকে আমাদের বাড়িতে একজন স্পেশাল গেস্ট এসছে, যেরকম তোমরা সবাই দেখেছো যে পিম্পাড়া এসেছিলো, সোনা কাকারা এসেছিলো, রিমঝিমরা এসেছিলো, হ্যাঁ, তো এরকম তোমরা অনেক গেস্টকেই দেখেছো। তো আজকে এসছে হচ্ছে আমার ছোটো মামা, ঠিক আছে, ছোটো মামা থাকে হচ্ছে তোমার কুদঘাটে। তো আজকে এসছে অনেকদিন পরে, তো তোমাদেরকে দেখাচ্ছি ডিরেক্টলি ছোটো মামার সাথে, হ্যাঁ। আর ছোটো মামার একটা ব্যাপার আছে, ছোটো মামা খুব সুন্দর গল্প বলতে পারে, তো আমরা ওরকম মানে প্রচুর গল্প শুনতাম, প্রচুর ইয়ার্কি ফার্কি মারি সেই সব গল্প শুনে কিংবা ইয়ে করে। তো তোমাদেরকে এরকম একটা গল্প আজকে শেয়ার করবো ছোটো মামার সাথে, তো তোমরা একটু ভয়ও পেতে পারো, কারণ এটা একটা ভূতের গল্প। তো চলো তোমাদেরকে ছোটো মামার সাথে ইন্ট্রোডিউস করে। তো এই হচ্ছে ছোটো মামা। ছোটো মামা কেমন আছো? ভালো আছি আমি, ভালো আছো? আর আমাদের বন্ধুদেরকে সবাইকে একটু হাই করে দাও। হাই সবাই, একবার জিজ্ঞেস করো যে তোমরা কিরকম আছো, সবাই কেমন আছো, তোমাদের কি কাজ হচ্ছে এখন? সবাই মোটামুটি ভালো আছে। আচ্ছা ছোট মা, তুমি আমাদের দর্শকদেরকে বলবে যে গল্পটা তুমি একটু আগে তুমি খেতে শোন নীল, একটা কথা বলি, ভূত বলতে কিছু নেই, আবার ভূত বলতে যে আছে সেটাও বলা যাবে। তবে হ্যাঁ, আমি একটা অফিসে কাজ করতাম, সেখানে একটা ভূতের একটা ক্লেম ছিল। তো কিরকম ক্লেম, আমি অফিসে ডিউটি করছি, করতে করতে মাঝে মাঝে অসুস্থ হতাম, সেটা আমি আমার অফিসকে জানিয়েছিলাম। কিন্তু একদিন অমাবস্যা রাত্রিতে আমারই পার্টনার, আমি তখন একটা ছোটোখাটো সিকিউরিটি হিসাবে কাজ করতাম, সিকিউরিটি যখন কাজ করতাম তখনই আমরা একটু ভয়ে ভয়ে থাকতাম রাত্রিবেলার দিকটায়। কিন্তু এক অমাবস্যা রাত্রিতে ঘরের মধ্যে দুটো মেয়ে, একটা ভদ্রমহিলা হাঁটাচলা করছে, নাচানাচি করছে, শব্দ পেতাম।
কিন্তু দেখা সম্ভব হতো না। যখন একটা শব্দ হতো তখন দৌড়ে যেতাম, দেখুন আর সাদা কী জানি উড়ে যাচ্ছে, নাচানাচি করছে, আবার ধুমধাম ধুমধাম করছে, কী করছে না করছে জানি না, ভয় ছিলাম তাই ওপরে উঠতাম না। ভয়, তারপর তুমি ওপরে উঠতে না? হ্যাঁ, ভয়ে আমরা উঠতাম না, কিন্তু আমরা একটা আওয়াজ পেতাম সবসময়, দু তিনটে পায়ের আওয়াজ, ঝুমুরের আওয়াজ পেতাম, বুঝলে তো। কিন্তু পরে আমরা স্যারকে বললাম, স্যার এখানে কিছু আছে, আমাদের রাত্রিবেলায় ডিউটি করতে ভয় লাগে, কারণ এখানে কিরম দিন ধুমধুম আওয়াজ হয়, এই হয়। স্যার আমাদের বকাবকি করলো, কিন্তু পরে স্যারেরা পুজো পুজো করেছে, অনেক রকম পণ্ডিত পণ্ডিত নিয়ে এসে পুজো করেছিল। পণ্ডিতরাই বলছে এই বাড়িতে একটা নিচে কিছু একটা দুর্ঘটনা আছে, যার জন্য ঘরটার মধ্যে একটা অমাবস্যা রাত হলেই একটা ভূতের ভয় বা একটা ভূতের সেন্সেশন কাজ করে। সে থেকেই আমরা মনে করি যে ভূত বলতে কিছু না থাকলেও একটা কিছু আছে, লোকের বাড়ির উপরে অত্যাচার করে বা অত্যাচার করতে চায়। কারণ আমরা এখন মনে করি ভূত নেই, কিন্তু ভূত আছে। আমি সে নজরে রাখলাম, দেখলাম যে এই অফিসে কাজ করে আমার ভূতটা কি মার মেয়ে ভূত ছিল? হ্যাঁ, দুটো মেয়ে ছিল আর মা ছিল। মা একটু বেশ সুন্দরী এবং মুখশরীরে সুন্দর, দুর্গা পূজার দুর্গার মতন মুখশরী, মাথায় একটা লাল টিপ, লাল চুল, মাথা ছাড়া বেশ সুন্দর দেখতে মাকে। আর মেয়ে দুটো রোগা পাটা। কিন্তু তাহলে ওকে দেখে ভয় পাওয়ার কি ছিল? যদি ভূত হয়, যদি ভূতটা সুন্দর দেখতে হয়, তাহলে ভয় পাওয়ার তো কিছু ছিল না? না, ভয় পেতাম, কারণ কি বলতো, রাত্রিবেলা তো আর ওপরে কাজ হয়, ওপরে যে কাজ করছে সেও সেই সময় মানে ভয়ে উপর থেকে লাভ দিয়ে নিচে নেমে এসে বলতে দেয়, উপরে কাজ করবো না, দরজা বন্ধ করে দিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি, এইরকম হতো। কারণ একটা কীরকম একটা সেন্সেশন আসতো, ভয় ভয় মানুষ মতো এমনি কিছু পায় না, কিন্তু ভূত বলতে একটা যেটা আছে না, যে বাবা যদি ঘাড়ে এসে পড়ে, এরকম একটা সেন্সেশন ছিল। কিন্তু দেখতে ভালো কি হবে, কিন্তু ভালো ভূত বলে একটা কথা। হ্যাঁ, কিন্তু দেখতে ভালো ছিল, দেখতে সুন্দর ছিল। তুমি এরকমই কেন ভাবলে যে এটা ভূত? ওটা তো হতে পারে যে ডান্স বাংলা ডান্সের তোমার কন্টেস্ট্যান্টও তো হতে পারে। না না, এটা একটা অফিস তো, এখানে ডান্স বাংলা ডান্সের কম্পিটিশন কোনো ব্যাপারই নেই, এখানে ডান্স বাংলার কোনো ব্যাপারই নেই। এটা একটা ওয়েগানে কাপড়ের ফ্যাক্টরি, এখানে ড্যান্স হবে কি করে? আমরা অফিস চলে যাচ্ছি, অফিসের সিকিউরিটি গেট বন্ধ করছে, অফিস বন্ধ হয়ে যাচ্ছে, লাইট ফাইট বন্ধ হয়ে যাচ্ছে, তারপর আবার লাইট জ্বলছে, এটা কি করে? এটা তো অসম্ভব ব্যাপার না। তাহলে তুমি বলছো ওটা পাক্কা ভূতই ছিল, কোনো ডান্স বাংলা একটা কিছু হবে, মানে কমন সেন্স অ্যাপ্লাই করলে বই হয়ে যায়। তারপরে ওইটা বলো যে তোমার ওখানে বেঁধে দিয়েছিল যে 17 ও তো সোনার চেন দিয়ে, তারপরে লাল সুতো দিয়ে এই পাখিটাকে ঘিরে দিয়েছিল, তারপর পণ্ডিতরা বলেছে নিচে কিছু আছে। 17টা পণ্ডিত আনা হয়েছিল? হ্যাঁ, 17টার মতো পণ্ডিত এনে যজ্ঞ মজ্ঞ অনেক মাকে সিনেমা দেখার জন্য ভূতের সিরিয়াল দেখায়, সেই সিরিয়াল দেখেও আমরা ভয় পেতে পারি, জানা যে হা করে একটা মাথা পড়লো, একটা পা পড়লো। আমরা রেগুলার দুপুরবেলা আমি আর বৌদি দেখছি, টুকাই টুবাই চালিয়ে দিচ্ছে, মাকে সিনেমা দেখাচ্ছে ভূতে, তাই সেটা তো কোনো ব্যাপার না। ওতে ওরকম ভাবে ভয় পেলে দুনিয়াতে কোনো বাঁচা যায় না, আমরা এমনি ঠিক আছে। বাইরে ভূতের সিরিয়াল গুলো দেখাচ্ছে, চায়না জাপানের ভূতের সিরিয়াল। হ্যাঁ, এই কালকে জাপানের ভূতের একটা সিরিয়াল দেখলাম, কোরিয়ান মুভি, ওগুলো কোরিয়ান মুভি। কি বলছো মা, ফ্যান চালানোর কথা? হ্যাঁ, ভিডিও দেখবে, ফ্যানের আওয়াজ চলে এলে তোমার ইয়ে হয়ে যাবে না, তার জন্য তোমাদের একটু গরম সহ্য করতে পারছো না? মানে এটা অনেকেই তোমরা জানো, আবার কেউ কেউ তোমরা জানো না, মা ছোট মামা কিন্তু টুইনস, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমার মানে তুমি কিছু বলতে চাও মা এই ব্যাপারে? আচ্ছা, মা ছোট মামা 9 সেপ্টেম্বরে জন্মদিন, তো 60 বছরে পা দেবে, তো তারপর থেকে তোমরা কি বলতে চাও? তোমরা নিজেদেরকে সিনিয়র সিটিজেন হিসেবে ইয়ে করতে চাও, ক্লেম করতে চাও? অলরেডি সিনিয়র সিটিজেনে চলে এসেছি, আমি তো যাই, তুই গেছিস, তুই সিনিয়র সিটিজেনে চলে এসেছিস, দাঁত পড়ে গেছে, চোখে ছানি পড়ে গেছে, আমার দাঁতও পড়ে গেছে, চোখে ছানি। আচ্ছা, এটা আপনারা কিছু মনে করবেন না, আমার বোন আমার সাথে একই মাঝে ও সিটিজেনশিপ জানি, তাহলে কি করে জন্ম জেলাম বলুন তো, একটু ব্যাখ্যা করে বলবেন আপনারা? না, তবে তোমার ওই গল্পটা বলো যেটা তোমার ওখানে, যে বাবা আর মা যখন বিয়ে করে এসেছিল, তো একটা গল্প শুনেছিলাম যে ছোট মাকে নাকি বাবা কোলে পিঠে করে মানুষ করেছিল। হ্যাঁ, মাকে এটা সত্যি তো, কারণ তোমাকে যখন নিয়ে এসছে, তোমাকে মানে তোমার কাঁধে হাত দিয়ে নিয়ে এসছে, আর ছোট মাকে কোলে করে নিয়ে এসছে তো। হ্যাঁ, এটা শুনেছিলাম তো, এটা এটা তোমার মুঘল সাম্রাজ্যের ইতিহাসের মধ্যে লেখা ছিল এটা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, কিন্তু তোমরা ভাবছো বোধহয় আমার সাথে অনন্যা আছে, কিন্তু অনন্যা নেই, আজকে আমার সাথে আজ হচ্ছে শাগনি।
শাগনিকের এন্ট্রি হলো। হ্যাঁ, শাগনিক হচ্ছে আমার বন্ধু, তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের একটা বন্ধুদের গ্রুপ আছে, সেটা হচ্ছে আমার মানে আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো আজকে শাগনিক আমি এখন যাচ্ছি হচ্ছে সবাই মিলে তাতাদের বাড়িতে, আমরা এখানে ওয়েট করছি, সন্দীপ আর মৈত্রী আসবে, তারপরে আমরা যাবো তাতাদের বাড়িতে। ওখান থেকে সোমো আসবে, তাই তো? সোমো আসবে, ঠিক আছে। তাহলে আমরা সবাই মিলে যাই, তারপর তাতাদের বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি হচ্ছে তাতাদের বাড়িতে। তাতা একটু মুখটা দেখা, একটু একটু হাই বল, সবাইকে হাই বল, হাই বল। এই বিষয়ে ব্লগে দেওয়া যায় বলতো? হ্যাঁ, এমনিতে 275 বেশি আমার ইয়ে হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না, তাহলে তুই হ্যাট হুট করলে আরো সাবস্ক্রাইবার। হ্যাঁ জানি তো, তাতাও করে দেবো। আচ্ছা, এখানে হচ্ছে এই কেকটা বানিয়েছে উর্মি, আমি একটু কেটে কেটে দেখ, এই কেকটা বানিয়েছে উর্মি। আর আজকে হচ্ছে সন্দীপের বার্থডে, আজকে হচ্ছে সন্দীপের বার্থডে, আর আমাদের বার্থডে বয় এখানে বসে আছে। হ্যাঁ, এখানটাতে। আচ্ছা, এখানটাতে আজ হচ্ছে মৈত্রী, শাগনিক, উর্মি, সৌম, তাতা, 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 তাতা। আচ্ছা, আরে তুই ছুরিটা দিয়ে বগল চুলকালি, তুই কেকটা কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সন্দীপ, হ্যাপি বার্থডে টু ইউ। এই কাশি কেসেছে কিন্তু, বুঝেছিস তো? হ্যাঁ, ডেটল জলটা ভালোভাবে পড়েছে তো? হ্যাঁ, আচ্ছা খাও, খাও, লাগিয়ে দাও, খাও একটুখানি, খাও, গুড বয়। কেকটা কিন্তু উর্মি বানিয়েছে, উর্মির বানানো কেক। হাই ফ্রেন্ডস, এই জাস্ট খানিকক্ষণ আগে বাড়িতে এলাম, এবার এসে জাস্ট একটুখানি ফ্রেশ হলাম। তো আজকে না ব্যাপারটা হচ্ছে কি যে আজকে অনেকদিন পরে সব বন্ধুবান্ধবদের সাথে দেখা হয়েছে, তো ভেবেছিলাম কি যে রাস্তায় বেরিয়ে বোধহয় অনেক কিছু দেখাতে পারবো কিংবা অনেক কিছু বলবো, কিন্তু আলটিমেটলি গিয়ে মানে অনেকদিন পরে দেখা হলে যা হয় আর কি, সবার সাথে আড্ডা মারতে বসে গেছিলাম, তো সেরকমই আজ সাজ ব্লগটা খুব একটা বেশি করা হয়নি। মানে অনেকদিন পরে সবার সাথে দেখা হয়, খুব মজা লাগলো, খুব ভালো লাগলো। তো এখন তো প্রায় 12টা বাজতে যায়, তো এবার ব্লগটা এডিট করতে বসবো, কারণ যাতে কালকে পোস্ট করে দিতে পারি সকাল সকাল উঠে। অন্য আমাকে বললো যে প্লিজ তুমি যাই করো, ব্লগটা একটু যতই রাত হোক না কেন একটু পোস্ট করে দিও, তো ব্লগটা পোস্ট করে দেবো। তো ছোটো 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 কিছু এলিমেন্ট আছে যেগুলো তোমরা আজকে দেখতে পাবে, বাট মোস্টলি ওই সেদিনকে যদি প্ল্যানটা সাকসেসফুল হয় তাহলে তাতাদের বাড়িতে গেলে তোমাদেরকে দেখাবো। তো আজকে দিনটা খুব ভালো কাটলো জানো তো, কারণ অনেক দিন পরে সব বন্ধুরা একসাথে হয়েছি, প্লাস সন্দীপের বার্থডেও ছিল। আর শাগনিক ফোন করে বললো যে যাবি, মিট করবি, বললাম চল। তো অল অফ সাডেন এরকম একটা প্ল্যান হয়ে যাওয়াতে আজকে দিনটা খুব ভালো কাটলো অল ইন অল। তো তোমরাও ভালো থেকো, আর বাদবাকি ফিনিশিংটা অরণ্যা করে দেবে। তো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ব্লগে। হ্যাঁ ফ্রেন্ড, তো এখন ঘড়িতে প্রায় রাত্রি 12টা বাজে, আর নীল চলে এসছে একটু আগে। তোমরা তো দেখলে ও তাতাদের বাড়িতে গেছিলো, ওর বন্ধুর বাড়িতে। আমাকে বলেছিল যেতে সঙ্গে করে, বাট আমি নিজেই গেলাম না, কারণ কি সারাদিন থাকি না তো, অফিসে থাকি, তারপর সন্ধ্যাবেলাটা যদি না থাকি তাহলে আমাকে আমার গোগল শোনা খুব মিস করবে, ওই জন্য আমি গেলাম না। আর সত্যি কথা বলতে টায়ার্ডও লাগছিল অফিস করার পর, না ভালো লাগে না কোথাও যেতে সেরকমভাবে। হ্যাঁ, তো নেক্সট টাইম যাবো। একটা নীল বললো যে একটা প্ল্যান হচ্ছে, অ্যাকচুয়ালি স্যাটারডে নাইট কোথাও যেতে হলে আমার কোনো অসুবিধা হয় না, কারণ কি পরের দিনটা সানডে, তো এই জন্য। যাই হোক, আগে সত্যি কথা বলতে গুগল হওয়ার আগে প্রচুর যেতাম তেতাম, মিট ট্রিট করতাম, এখন ওর জন্য কিছুটা যাই না, কিছুটা নিজের টায়ার্ডনেসের জন্য যাই না। তো যেটা বলার সেটা হলো গিয়ে আজকে ব্লগটা এরকমভাবে গেল। আজকে ব্লগটা ম্যাক্সিমাম কি আর ব্লগে আমি বেশি বাকার 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 করি, আজকে তোমরা অনেক নতুন নতুন মুখ দেখলে, আমাদের বন্ধুদের মানে নীলের বন্ধুদের দেখলে, আমারও বন্ধু ওরা, তো আমাদের বন্ধুদের দেখলে, তো আবার যখন ওদের সঙ্গে মিট করবো তখন তোমাদেরকেও দেখাবো যে আমরা কী কী মজা করি, কী কী আনন্দ করি, সবাই একসঙ্গে হলে কীরকম আড্ডা আড্ডা মারি। তো এটা বলে আজকের দিনের ব্লগটা আমি এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন দিনের নতুন ব্লগে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, আর পারলে নিজেদের কাছের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সঙ্গে মিট টিট করে এসব করে যতটা করা যায় কি এই সিচুয়েশনে। হ্যাঁ, তো আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লাগছে, ভালো লাগা খারাপ লাগা সব জানিও, আর পারলে সাবস্ক্রাইব করো মনিটারি ভিডিওসকে। তো দেখা হবে নতুন দিনের নতুন ব্লগে, ততক্ষণ গুড নাইট, বাই।